কল্পনা কল্পনার অবসান ঘটে চালু হয়েছে ই পাসপোর্ট। অনলাইনের মাধ্যমেই করতে পারবেন ই পাসপোর্টের আবেদন, কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ ইমরান ফ্রম বেডি টেকনিক্যাল মাস্টার। আর আজকে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট করব, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন। ই পাসপোর্ট করার জন্য আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হলে www.epassport.gov.bd-তে যদি আপনি লিখে সার্চ দেন তাহলে এরকম একটি হোম পেজ আসবে। তো হোম পেজ আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু রয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এই মুহূর্তে ডাউনলোডের জন্য অ্যাভেলেবল না, অর্থাৎ আপনি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল হয়নি। তো উপরে দেখতে পাচ্ছেন অনলাইন নাও, অ্যাপ্লাই নাও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট অনলি উইথ অ্যাপয়েন্টমেন্ট অ্যাট এনরোলমেন্ট অফিস, অর্থাৎ আপনাকে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট বিস্তারিত আইরিস দেওয়ার জন্য আপনাকে যে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে সেটা অফিস থেকে এই অ্যাপ্লাইয়ের পরে এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো আমি এটা পরে দেখিয়ে দেবো, এখন আপনারা কীভাবে করবেন সেটি দেখাচ্ছি। তো বর্তমানে যেহেতু ঢাকায় চালু আছে এবং আমিও ঢাকাতে আছি সেজন্য ঢাকা ক্লিক করলাম। এরপরে আমি আমার নিকটস্থ যে কোনো একটি থানা, তারপরে এখানে আপনার থানার আপনার নিকটস্থ থানা দিবেন। আমি এখানে থানা দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটি থানার অপশন এসেছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন থানা দেওয়ার পরে আমি কোন অফিস পাসপোর্ট অফিসের আন্ডারে পড়েছি সেটি কিন্তু এখানে চলে আসছে, আগারগাঁও। তো আগারগাঁও আমি যেহেতু আগারগাঁওয়ের আন্ডারে পড়েছি, তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটি মূলত ভেরিফাই করার জন্য, আপনার এই ই পাসপোর্ট পোর্টালে আপনার একটি অ্যাকাউন্ট খোলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে, কন্টিনিউ দেওয়ার পরে পাসওয়ার্ডের অপশন আসছে, এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিব। তো এখানে মিনিমাম 8 সংখ্যার পাসওয়ার্ড এখানে প্রবেশ করবেন। তারপরে পাসওয়ার্ড রিটাইপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনি পাসপোর্টে যেভাবে আপনার ইনফরমেশন দেখতে চান সেই ইনফরমেশনটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন গিভেন নেমে আপনার একটি নাম দিবেন। নামের যে প্রথম অংশ রয়েছে সেটি গিভেন নেমে দিতে পারেন, তো আমি নামের প্রথম অংশের সাথে আর একটু যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে এমডিটাও যোগ করে দিচ্ছি। তারপরে নিচে হচ্ছে আপনার সার নেম দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশানে একটি ফোন নাম্বার দিবেন, যে কোনো একটি ফোন নাম্বার দিলেই হবে, এটা অপশনাল, এটা না দিলেও চলে, তারপরেও দেওয়া ভালো, একটি ফোন নাম্বার দিয়ে নেবেন। এরপরে কন্টিনিউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন ই পাসপোর্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য ইমেইল, আপনার একটি মেইল যাবে এরকম, no reply@epassport.gov.bd থেকে। তো নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করার পরে আপনার ই পাসপোর্টের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ আপনি এখন আবেদনের জন্য সাইন ইন করতে পারবেন। তো নিচে দেখতে পাচ্ছেন সাইন ইনের অপশন রয়েছে, সাইন ইনে ক্লিক করার পরে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্টের অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমরান ওয়েলকাম দিয়েছে, তো আমি এখানে ক্লিক করলাম আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনফরমেশন চাবে, তো এখানে আপনার ইনফরমেশনগুলো একদম অ্যাজ পার এনআইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশন দেওয়া রয়েছে সেই ইনফরমেশন এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার সম্পূর্ণ ইনফরমেশন সঠিকভাবে পূরণ করবেন। পূরণ করার পরে ডেট অফ ডিস্ট্রিক্ট, তো আমি এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দিচ্ছি একটি, তারপরে আপনার যে কোনো একটা দিলেই হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপ্লাইটি করছি, একটি যে কোনো একটি আপনি ইনফরমেশন দিয়ে আমি অ্যাপ্লাই করছি, আপনি আপনার যে ইনফরমেশন রয়েছে আপনার এনআইডি কার্ডে সেই ইনফরমেশন দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ, আমি এখানে বাই বার্থ দিয়ে দেবো। বাই বার্থ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনি ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট, আমার আসলে অন্য কোনো পাসপোর্ট নেই। এখন দেখতে পাচ্ছেন এখানে এনআইডি নাম্বার দেওয়ার পরে আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে পারমানেন্ট অ্যাড্রেসের অপশনটি প্রথমে আসবে, তো আপনার আইডি কার্ডের মধ্যে যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটি দিতে পারেন, কিংবা আপনার যে অরিজিনাল পারমানেন্ট অ্যাড্রেস সেটি দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস
প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেসের পাশে একটি নিচে কলম বাক্স রয়েছে, ওই বাক্সটা টিক মার্ক করে দিলে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে যাবে। আর যদি সেম না হয় সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার জাস্ট একটি বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি অ্যাপ্লাইটি সম্পূর্ণ করার জন্য। তো একটি বিষয় খুবই মারাত্মক এবং সেন্সিটিভ যে আপনি অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেগুলো ভালোমতো যাচাই করে নেবেন। যাচাই করার পরে আগারগাঁও পাসপোর্ট অফিস বিস্তারিত আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং নাম এগুলো যদি ঠিক থাকে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্যারেন্টাল ইনফরমেশন আসবে, অর্থাৎ আপনার পিতা এবং মাতার ইনফরমেশন। তো এখানে আপনি আপনার পিতা এবং মাতার ইনফরমেশন দিয়ে দিবেন, নাম দিবেন আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে তাদের নাম ঠিকানা, অর্থাৎ পিতার নাম মাতার নাম যেভাবে আছে আপনি ওইভাবে দিবেন, প্রফেশন আপনি আপনার পিতার প্রফেশন দিয়ে দিবেন, যে কোনো একটা প্রফেশন দিলেই হবে। জাস্ট আমি অ্যাপ্লাই করার জন্য একটি প্রফেশন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কী দেওয়া যায়। জাস্ট একটা দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন মাদার্স নেম, মাদার আপনার মায়ের যে নামটা রয়েছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সেই অনুযায়ী দিবেন। দেওয়ার পরে নিচে তার প্রফেশন দিবেন, প্রফেশন যার মায়ের যে প্রফেশন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এটা দিবেন অবশ্যই বাংলাদেশি, যেহেতু আপনার মাতাও বাংলাদেশি হওয়ার সম্ভাবনাই 100%। ন্যাশনাল আইডি কার্ডের যে অপশনটি থাকছে সেটি হচ্ছে অপশনাল, আপনার পিতা মাতার ন্যাশনাল আইডি কার্ড দিলেও চলবে না দিলেও চলবে, দেওয়ার দরকার নেই। এখানে যদি আপনার পিতা না থাকে, ভ্যালিড কোনো গার্জিয়ান থাকে, সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্কটি উঠিয়ে দিয়ে আপনার গার্জিয়ানের নাম ঠিকানা এবং বিস্তারিত ইনফরমেশন এখানে দিতে পারেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনি আপনার যদি পিতা জীবিত থাকে সেক্ষেত্রে পিতা দিবেন, কিংবা যে কোনো একজনের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার একজনের ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপাতত। একটি বিষয় মনে রাখবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে যে ফোন নাম্বারটি দিবেন আপনাকে কিন্তু এই ফোন নাম্বারেও ফোন করা হতে পারে পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো আপনি এখানে আপনার কাছে যে একটি ফোন নাম্বার থাকবে এরকম একটি ফোন নাম্বার দেবেন, আমি একটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট অ্যাপ্লাইটা করার জন্য, কনফার্ম করার জন্য। তো ইনফরমেশন সব ঠিক থাকলে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে, সেটা হচ্ছে 44-48 পেজ 5 বছর এবং 64 পেজ 10 বছর। আপনি কিন্তু যে কোনো একটি অপশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখছেন আমি 48 পেজের জন্য যদি 10 বছরের জন্য নেই সেটাও পারবো, কিংবা 64 পেজের যে পেজেরটা 10 বছর 5 বছর যে কোনো মেয়াদি নিতে পারবো। তো আমি আপাতত 48 পেজেরটাই নিচ্ছি, যেহেতু আমার পেজ বেশি খরচ হবে না। জাস্ট আপনাদের যদি বেশি খরচ হয় সেক্ষেত্রে আপনি বেশি 68 পেজেরটা নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 21 দিন সময় নেবে আপনার রেগুলার, আর যদি এক্সপ্রেস নেন সেক্ষেত্রে 10 দিনে পাবেন। রেগুলারে পাবেন 21 দিন, এক্সপ্রেসে পাবেন 10 দিন। তো আমি রেগুলারই দিয়ে দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন কিন্তু আপনার সম্পূর্ণ ইনফরমেশনটি আসবে। পাসপোর্টের ইনফরমেশন খুব সতর্কভাবে এখান থেকে দেখে দেখে পূরণ করে নেবেন। তারপর আপনি কনফার্ম এবং কনফার্ম দিয়ে দিবেন সব কিছু ঠিক থাকলে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের অপশন, অনলাইন পেমেন্ট করা যাবে, অফলাইনেও পেমেন্ট করা যাবে। তো আপনি আপনার ইনফরমেশনগুলো কিন্তু খুবই কনফার্ম করার আগে আপনি ভালো করে যাচাই করে নেবেন। যাচাই করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে আপনি পেমেন্টের অপশনে যেতে পারেন। যদি অনলাইনে আপনি কার্ড কিংবা ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো দিয়ে পেমেন্ট করেন, কিংবা আপনার অনলাইন কোনো পেমেন্ট প্রসিড থাকে সেটা দিয়ে করবেন, কিংবা অফলাইনে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক এশিয়া, ঢাকা ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, প্রিমিয়ার ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাঙ্ক, এই কয়েকটি ব্যাঙ্কের মধ্যে আপনি দিতে পারবেন। আর যদি বিদেশ থেকে করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাম্বাসিতে গিয়ে যোগাযোগ করতে হবে, ডলারে পেমেন্ট করতে হবে, কত ডলার দিতে হবে সেটা আপনার ওখান থেকে তারা বলে দেবে। তো আপাতত এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ইনফরমেশন সব কিছু ঠিক আছে, কনফার্মও করে দিলাম। এখন জাস্ট পেমেন্টের জন্য আমি কন্টিনিউ দিব, কন্টিনিউ। এখন দেখতে পাচ্ছেন শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, আমি যে প্রথমেই বলেছিলাম আপনার এনরোলমেন্টের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অফিস থেকে। তো এটাই হচ্ছে কনফার্ম করার পরে আপনার এই শিডিউল নিতে হবে যে আপনি কবে যাবেন, শিডিউলটি খালি আছে কি না। এখানে শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে শিডিউলের অপশন আছে, অর্থাৎ জানুয়ারি মাসে আপাতত আমি যে তারিখে ভিডিও করছি এই তারিখে অপশন নেই। ফেব্রুয়ারি মাসের 18, 19, 20, 23, 25 এই যে তারিখগুলো দেখতে পাচ্ছেন খালি রয়েছে, এই তারিখগুলোর উপরে যদি ক্লিক করেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সময়, এই সময়গুলোতে আপনি অ্যাপয়েন্ট নিতে পারেন। এই সময় যদি যান সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টটা গ্রহণযোগ্য হবে, আপনি এখানে খালি জায়গাতে অ্যাপয়েন্ট নিতে পারবেন। তো সর্বোচ্চ 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, অর্থাৎ 2 মাসের এটা থাকে।
তো আমি আপাতত অ্যাপয়েন্ট নিচ্ছি না, কারণ আমি জানি না, যেহেতু আমি অ্যাপ্লাইটা সঠিক করছি না কিংবা অ্যাপ্লাইটা আমি জমা দিব কি না সে বিষয়ে কনফিউশনে আছি, কবে যাব সে বিষয়ে কনফিউশনে আছি, তাই আমি আপাতত এটাকে স্কিপ করে যাচ্ছি। তো এই শিডিউল আপনি সিলেক্ট করার পরে কনফার্ম করে দিলে আপনি যে শিডিউলটা পাবেন ওই শিডিউল অনুযায়ী ওখানে গিয়ে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট আইরিস এগুলো দিয়ে আসতে পারবেন। তো এই হচ্ছে বিস্তারিত ভিডিও অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার, অর্থাৎ অনলাইনে এই পাসপোর্টের অ্যাপ্লিকেশনের জন্য। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।